हेलो, वेलकम टू बेंगल स्टडी हब। आज के हे 26 मे 2020 एवं आमरा दा हिंदू न्यूज़पेपर थेके इम्पोर्टेंट आर्टिकल्स देखे नेब। तो प्रथमे आमरा देखते पाच्छी एखाने आर्टिकल अ वेल बैलेंस स्टिमुलस पैकेज। तो एतदिन आमरा जेटा 20 लाख करोड़ इकोनॉमिक पैकेजेर जेटा आमरा समालोचना देखछिलाम तार मध्ये आमरा की की प्रॉब्लेम রয়েছে সেই জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম, অনেকগুলো আর্টিকেল আমরা ডিসকাস করেছি। আজকে কিন্তু একটু উল্টোটা দেখব। আজকে আমরা দেখব এই প্যাকেজের কি কি লাভ হতে চলেছে আমাদের ইকোনমিতে, সেটা ডিসকাস করেছেন রাজীব কুমার, যিনি হচ্ছেন নীতি আয়োগের চেয়ারম্যান, তাই না রাজীব কুমার? তো আমরা দেখে নিচ্ছি। ইট উইল মিনিমাইজ দ্য হিউম্যান কস্ট অফ কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড অলসো পেভ দ্য পাথ ফর স্ট্রাকচারাল রিফর্মস। তো এই আর্টিকেল আমরা ডিসকাস করব একটু ডিটেলে, অ্যান্ড বাকিগুলো আমরা শর্টে ডিসকাস করব। তো প্রথমে তিনি বলছেন, সবসময় কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ ইজ এ ইউজফুল ডিকটাম টু স্টেট পলিসি প্রায়োরিটি। তো সবসময় আমাদেরকে দেখতে হবে আমাদের কোটটা সেরকমভাবেই আমাদের কাট করতে হবে আমাদের ক্লথের লেন্থ অনুযায়ী, মানে যতটা রিসোর্সেস থাকা উচিত সেই মতোই কিন্তু ব্যবস্থা করা দরকার, সেটাই বলেছেন তিনি। এবং তিনি বলেছেন আমাদের কিন্তু ইউনাইটেড স্টেটসের মতো অত লাক্সারি নেই, তাদের মতো রিসোর্সেস নেই এবং তাদের মতো কারেন্সিও নেই। যেই কারেন্সি তাদের যে ডলার সেটা হচ্ছে এনজয় করে একটা গ্লোবাল স্ট্যাটাস, এনজয় করে গ্লোবাল রিজার্ভ কারেন্সির যার ভ্যালু অনেক, তাই না? তো সেই মতো লাক্সারি নেই, তারা ম্যাক্রো ইকোনমিক পলিসিকে খুব সহজেই ব্যালেন্স করতে পারে। যদি কোনো ক্ষতি হয় তাহলে কে সেটিকে ট্যাকেল করার মতো তাদের কাছে ক্ষমতা রয়েছে, বাট আমাদের কাছে নেই। সো আমাদেরকে কিন্তু আমাদের যেটুকু রিসোর্সেস রয়েছে তার মধ্যেই ব্যবস্থা করতে হবে। তো ঠিক আছে, এটাই তিনি বলছেন। কগনিসেন্ট অফ হিস কনস্ট্রেন্টস অ্যান্ড কম্পালশনস দ্য গভর্নমেন্ট অ্যাডপ্টেড আ টুইন মন্ত্রা ফর শেপিং ইন স্টিমুলাস প্যাকেজ। সেজন্য গভর্নমেন্ট কী করেছে, এই যে বিপদের সময় একটা টুইন মন্ত্রা করে নিয়েছে এই স্টিমুলাস প্যাকেজটাকে রোল করে, ইন 5 ফেজেস প্লাস 1 আর্লিয়ার ফেজ। তো একটা ফেজ প্রথমেই করেছিল এবং পরবর্তীকালে 5টা ফেজে সরকার কিন্তু রিফর্ম এখানে ডিসকাস করেছে। দ্য ফার্স্ট স্ট্যান্ড হ্যাজ বিন টু ফার্স্ট এনশিওর দ্যাট হিউম্যান কস্ট অফ কোভিড-19 ক্রাইসিস ইজ মিনিমাইজ। তো সবার আগে এটাই দেখতে হবে যে হিউম্যান কস্ট যেটা হচ্ছে, মানে মানুষের জীবন যাতে না যায় কোভিড-19 সময়, সেটাকে ট্যাকেল করতে, স্পেশালি ফর দোজ অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, স্পেশালি যারা পিরামিড মানে যারা গরিব দরিদ্র, যারা সবসময় নিচের মানে নিচের দিকে থাকে, আমাদের সোসাইটির নিচের দিকে থাকে, বা হিন্দিতে বলি নিচে তবকে কে লোক। ঠিক আছে, দ্য সেকেন্ড হ্যাজ বিন টু কনভার্ট দিস ক্রাইসিস ইন্টু অ্যান অপরচুনিটি বাই ইমপ্লিমেন্টিং বোল্ড স্ট্রাকচারাল রিফর্মস। এবং সেকেন্ড যেটা ছিল, এই যে ক্রাইসিসটাকে সেটাকে একটা অপরচুনিটিতে পরিবর্তন করা, এই যে ক্রাইসিসের সময় সেটাকে অপরচুনিটিতে পরিবর্তন করা কিভাবে, বাই ইমপ্লিমেন্টিং বোল্ড স্ট্রাকচারাল রিফর্ম, যেটা আমরা দেখতে পেয়েছিলাম অনেক কিছু রিফর্মস ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রীর দ্বারা, তাই না, হুইচ হ্যাভ বিন পেন্ডিং ফর আ ওয়াইল, যেটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল। সেভ বাই দিস টু প্রায়োরিটিস দ্য স্টিমুলাস ইজ আ কেয়ারফুলি ক্রাফটেড, এই স্টিমুলাসটা খুব ভালোভাবে ক্রাফট করা হয়েছে, ওয়েল ব্যালেন্সড ইয়েট বোল্ড প্যাকেজ দ্যাট উইল ইন দ্য কামিং ডেজ অ্যাচিভ বোথ অবজেক্টিভস। তাহলে দুটোই অবজেক্টিভস ফুলফিল করবে, একটা এখনকার দিনে ট্যাকেল করবে এবং ব্যালেন্স করবে এবং পরবর্তীকালে ইনফ্রাস্ট্রাকচারটাকেও ইম্প্রুভ করবে। তো এটা একটা বোল্ড ডিসিশন ছিল যেটা দুটোই অবজেক্টিভকে পুরো করবে, এটাই আমাদের লেখক বলতে চেয়েছেন এখানে। ঠিক আছে, নেক্সট, লিফটিং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ইট উইড ওয়াইডলি রেকগনাইজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্রাইসিস হ্যাজ সিরিয়াসলি ইম্প্যাক্টেড বোথ দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সাইড অফ দ্য ইকোনমি। তো বলেছে হ্যাঁ, এই যে সময় ক্রাইসিসের সময় ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সাইডকে খুবই মানে সিরিয়াসলি ইনজিওর্ড করেছে, অ্যান্ড দ্য স্টিমুলাস প্যাকেজ এফেক্টিভলি অ্যাড্রেসেস বোথ দিস অ্যাসপেক্টস। এবং এই যে স্টিমুলাস প্যাকেজ, এটা কিন্তু দুটোই অ্যাসপেক্টসকে ফুলফিল করবে। কিভাবে, সেভারাল মেজার্স হ্যাভ বিন অ্যানাউন্স টু লিভ দ্য স্যাগিং ডিমান্ড ইন দ্য ইকোনমি, ডিমান্ড যে ইকোনমিতে স্যাগিং হয়ে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেটাকে ট্যাকেল করার জন্য, উপরে ওঠানোর জন্য, লিফট করার জন্য অনেকগুলো মেজার নেওয়া হয়েছে। ঠিক আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু পয়েন্ট আউট দ্যাট দ্য টোটাল এফেক্টিভ ডিমান্ড ইজ মেড আপ অফ দ্য ডিমান্ড ফর কনজামশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্টারমিডিয়েটরি গুডস। তো এটা শুধুমাত্র কনজামশনটাকে বাড়িয়ে নিয়ে, যেরকম বলা হচ্ছে টাকা যদি অ্যাভেলেবেল করানো হয় লোকের হাতে কনজামশন বাড়বে তাতে ডিমান্ড বাড়বে, সেটা না। এখানে লেখক বলছেন শুধুমাত্র কনজামশন না, তার সাথে সাথে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এবং ইন্টারমিডিয়েট গুডসের ডিমান্ডটাও বাড়াতে হবে, যেগুলো কাঁচামালের দরকার হয়, মানে বিভিন্ন ফাইনাল প্রোডাক্ট করতে গিয়ে যে ইন্টারমিডিয়েট গুডসের দরকার হয় সেগুলোরও কিন্তু ডিমান্ড জেনারেট করতে হবে, আলটিমেটলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যালেন্স করার জন্য। দিস হ্যাজ টু বি টেকেন নোট দ্যাট বাই দোজ হু কনসিডার ওনলি ক্যাশ ইন হ্যান্ড অফ কনজিউমার্স অ্যাজ দ্য মেজার্স অ্যানাউন্স বাই র্যাম্পিং আপ কনজামশন ডিমান্ড ডাইরেক্টলি ইনক্লুডেড
1.73 lakh crore, ইম্প্রুভিং দ্য ইনকাম। তো বলেছে এই যে যারা শুধুমাত্র বলেছে হ্যাঁ কনজিউমারদের হাতে টাকা পেলেই যে ইকোনমিকে স্টিমুলাস করা যাবে সেটা মোটেও ঠিক নয়, ঠিক আছে। এবং অলরেডি কিছু মেজার নেওয়া হয়েছিল যখন ডিরেক্টলি অ্যানাউন্স করা হয়েছিল প্রথমবার যে 1.73 lakh crore প্যাকেজ যেটা অ্যানাউন্স করা হয়েছিল সেটা হচ্ছে ইনকাম এবং ওয়েলফেয়ার অফ দ্য মোস্ট ভালনারেবল, যারা খুব গরিব যারা ভালনারেবল তাদের হাতে টাকা পৌঁছানোর জন্য এই প্রথম প্যাকেজটা ঘোষণা করা হয়েছিল, যেটা এই 20 লাখ প্যাকেজের একসাথে যে ঘোষণা করেছিল তার আগে যেটা ঘোষণা করেছিল, ইনক্লুডিং দ্য 20 crore ফিমেল জনধন অ্যাকাউন্ট হোল্ডার। এবার ওইগুলো যেগুলো আগে করেছিল এই যে যারা জনধন অ্যাকাউন্ট হোল্ডার ছিল তারা একটা মান্থলি 500 টাকা পাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। 50,000 কোটি টাকা অ্যাডিশনাল ইনকামস ইন দ্য হ্যান্ডস অফ দোজ হুজ টিডিএস অ্যান্ড টিসিএস ওয়ার রিডিউস বাই 25%, এবং মনরেগার জন্য 40,000 কোটি টাকা অ্যাডিশনাল অ্যালোকেট করা হয়েছে যেটা জব প্রোভাইড করবে গরিব মানুষদেরও যারা জব হারিয়েছে, তাছাড়া যারা মাইগ্রেন্টসরা যারা ভিলেজে যাচ্ছে তাদের জন্য, এবং 30,000 কোটি ফর কনস্ট্রাকশন ওয়ার্কার্স, 17,800 কোটি টাকা অ্যান্ড এখানে একটু ওঠে নাই, ঠিক আছে। দেন দ্য অ্যান্ড মেন্স রেসপন্স হ্যাজ বিন ফোরফুল, মানে অনেকগুলো রেসপন্স হয়েছে এই যে ইকোনমিক প্যাকেজের। দ্য ফার্স্ট ওয়াজ টু এনশিওর দ্যাট দ্য নেশন ফুড সিকিউরিটি অলসো ফার্মার্স ইনকাম ওয়ার নট ইম্পেয়ার, যাতে ফুড সিকিউরিটি কোনোভাবে খারাপ মানে কোনোভাবেই এটা ক্ষতিগ্রস্ত না হয়, ফুড সিকিউরিটিটা বজায় রাখা যায়, তার সাথে সাথে ফার্মারদের ইনকামও যাতে ইম্পেয়ার বা ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে দেখা হয়েছে। দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্স এগ্রিকালচার অ্যান্ড অল রিলেটেড অ্যাক্টিভিটিস আর এসেন্সিয়াল সার্ভিসেস, এবং এই যে এগ্রিকালচার এবং তার রিলেটেড অ্যাক্টিভিটিস প্রাইমারি অ্যাক্টিভিটিস ওটাকে এসেন্সিয়াল কমোডিটিসের আন্ডারে নিয়ে এসেছে, এসেন্সিয়াল সার্ভিসেস এর আন্ডারে নিয়ে আসা হয়েছে আপন অ্যানাউন্সিং দ্য লকডাউন। দিস পারমিটেড দ্য সাকসেসফুল হার্ভেস্টিং অ্যান্ড এফিসিয়েন্ট প্রকিউরমেন্ট অফ ক্রিটিক্যাল রবি ক্রপ, এবং এটা হেল্প করেছে এফিসিয়েন্টলি এই যে প্রকিউরমেন্ট করার ক্ষেত্রে এই যে রবি ক্রপকে, যখন মার্কেটে ডিমান্ড নেই সেই সময় কিন্তু রবি ক্রপকে যাতে হারভেস্ট করা যায় এবং সেটাকে প্রকিউর করা যায় তার জন্য একটা সাকসেসফুল ব্যবস্থা নেওয়া হয়েছে লেখকের মতে। অ্যান্ড প্রকিউরমেন্ট অপারেশন পাম্পড আপ 78,000 crore অ্যাজ এ নিউ পারচেজিং পাওয়ার ইন দ্য হ্যান্ডস অফ ফার্মার্স, তো 80,000 কোটি টাকার পারচেজ করা হয়েছে, 78,000 কোটি টাকা যেটা ফার্মার্সদের হাতে মানি দিয়েছে এবং তারাও ডিমান্ড জেনারেট করবে মানি থাকলে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়াজ টু প্রিভেন্ট দ্য প্রেসিং ক্যাশ লিকুইডিটি ক্রাঞ্চ ফ্রম কনভার্টিং দ্য ইনসলভেন্সিস অ্যান্ড ব্যাংক্রাপসিস, তো ক্যাশ এবং লিকুইডিটি অ্যাভেলেবেল করানো হয়েছে বেশি করে লোন দেওয়ার ক্ষেত্রে, যেটা ব্যাংকগুলোকে কী করা হয়েছে স্টিমুলাস দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে বলা হয়েছে আপনারা কোল্যাটারাল ফ্রি লোন দেন, গভর্নমেন্ট তখন সিকিউরিটি দিচ্ছে। অ্যান্ড দিস মেজার প্রোভাইডেড সাম সকার টু আ লার্জ নাম্বার অফ বিজনেসেস, এবং বিজনেসেসকে অনেক বেশি লাভ দিয়েছে স্পেশালি দোজ ইন দ্য সার্ভিসেস সেক্টরস লাইক হসপিটালিটি এন্টারটেনমেন্ট রিটেল এটসেট্রা, এবং যেটা সরাসরি হেল্প দেওয়া হয়েছে সেগুলো এই হসপিটালিটিতে যারা যুক্ত ছিলেন, যারা এন্টারটেনমেন্ট যারা রিটেল যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তাদেরকে কিন্তু হেল্প করেছে। অ্যান্ড হুইচ হ্যাভ সেভার্ড আ নিয়ারলি কমপ্লিট লস অফ রেভিনিউ ডিউরিং দ্য লকডাউন, এই সেক্টরগুলো একদম কমপ্লিট লসে যাচ্ছিল কারণ এখানে কোনো রকমই বিজনেস হচ্ছিল না, তাই না, তো এগুলোও তাদেরকে হেল্প করবে। অ্যান্ড হুইচ হ্যাভ সাফার্ড আ নিয়ার কমপ্লিট লস যেটা আমরা বললাম, অ্যান্ড হোপিং 90,000 crore ক্রেডিট প্যাকেজ হ্যাজ বিন এক্সটেন্ডেড টু স্টেট ইলেকট্রিসিটি ইউটিলিটিস টু এনেবল দেম টু ক্লিয়ার দেয়ার ডিউস টু প্রাইভেট সেক্টর পাওয়ার প্রডিউসার্স, তো যেটা স্টেট ইলেকট্রিসিটি ইউটিলিটিস যেগুলো আছে ডিসকমসগুলো আছে তাদেরকে কিন্তু 90,000 কোটি টাকার একটা ক্রেডিট প্যাকেজ দেওয়া হয়েছে, যারা তাদের এই লসের সময় যখন একটাও কোম্পানিতে কনজামশন হচ্ছে না ইলেকট্রিসিটি সেই সময় তারা যাতে এই ডিউসগুলো তাদের মেটাতে পারে, ঠিক আছে। নেক্সট হায়ার সেলফ রিলায়েন্স, দ্য থার্ড সেট অফ মেজার্স ওয়্যার ডাইরেক্টেড টু সিগনিফিকেন্টলি ইম্প্রুভ দ্য ইকোসিস্টেম ফর প্রাইভেট প্রডিউসার্স অ্যান্ড ইনভেস্টার্স বোথ ইন এগ্রিকালচার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, দুই জায়গায় তাদের যাতে প্রোডিউসার ইকোসিস্টেম যাতে ইম্প্রুভ করা যায় প্রাইভেট প্রোডিউসারের জন্য এবং ইনভেস্টারের জন্য বোথ ইন এগ্রিকালচার অ্যান্ড ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। ফার্মার্স নাও হ্যাভ দ্য মাচ নিডেড ফ্রিডম টু চুজ দেয়ার ক্লায়েন্টস, ওই এপিএমসি অ্যাক্টে কী হয়েছে এখানে একটা অ্যামেন্ড করা হয়েছে যার দ্বারা ফার্মাররা সুবিধা পেয়েছে, ফার্মাররা ফ্রিডম পেয়েছে, তারা তাদের যে ইচ্ছে মতো তাদের ক্লায়েন্টকে চুজ করতে পারবে, ঠিক আছে। ফ্রিড ফ্রম দ্য এজ ওল্ড টাইরেনি অফ দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট 1950, যেটা এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট ছিল 1955-এ, যেখানে কৃষককে বাধ্য থাকতে হতো যারা লাইসেন্সধারী তাদের কাছে বা যারা যাদের কাছে এরকম ব্যবস্থা আছে তাদের কাছে তাদের ফসল বিক্রি করতে পারবে, তো সেখান থেকে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড
exporters of agro products can maintain necessary stocks to meet export obligation ebong jara export business er sathe agro products er export business er sathe related tara ekta necessary stock rakhte parbe jate tara export obligation ke meet korte pare with further liberalization in the defense production defense production eo liberalize kora diyeche jate bharat nije thekei self reliance hote pare baire theke take import korte na hoy defense equipments gulo tai na to se khetreo kintu dewa hoyeche ओके तो हमने देखे ये पैकेज गुलो घोषणा करते ऑटोमेटिक एंड ऑल्सो इमर्ज एज एन एक्सपोर्टर एवं इवन डिफेंस इक्विपमेंटर एक्सपोर्टर होते पारे भारत भारत मध्य एत कैपेबिलिटी आज है प्राइवेट बिजनेस कैन नाउ ऑपरेट इन सेक्टर हिटर तो मोनोपोलाइज्ड और डोमिनेटेड बाय द पब्लिक सेंटर एंटरप्राइजेस तो आगे जगह खाली पीओसी द्वारा ऑपरेट करा होता है प्राइवेट सेक्टर सेपरेट करते मोर एफिसियंटलि मोर মানে মার্কেট ড্রিভেন পথ অনুযায়ী তারা কাজ করতে পারবে অ্যান্ড ফাইনালি ইন এ মেজার দ্যাট টাচেস দ্য লাইফস অ্যান্ড লাইভলিহুডস অফ মোর দ্যান 50 লাখ ফ্যামিলিজ স্ট্রিট ভেন্ডার্স অল ওভার দ্য কান্ট্রি হ্যাভ বিন গিভেন এ ক্রেডিট অফ 10,000 ইচ ফর রিস্টকিং তো যারা স্ট্রিট ভেন্ডার ছিল যারা স্ট্রিটে ঘুরে ঘুরে বিক্রি করতো তাদের প্রত্যেকের জন্য যারা তারা আবার থেকে রিস্টক করতে পারে তাদের জিনিসপত্র যেগুলোই বিক্রি করতো তাদের সবার জন্য 10,000 করে 10,000 টাকা করে ঘোষণা করা হয়েছে অ্যান্ড দ্যাট দ্য প্যাকেজ হ্যাজ গ্যারান্টিড দ্য সার্ভাইভাল অফ এক্সিস্টিং প্রোডাকশন ক্যাপাসিটিস অ্যান্ড লে স্ট্রং গ্রাউন্ডস ফর দ্য ফর অ্যাট্রাক্টিভ ফ্রেশ ইনভেস্টমেন্ট টু ব্লস্টার বোর্ড ঠিক আছে এর ফলে ফ্রেশ অ্যাট্রাকশন হবে ফ্রেশ ইনভেস্টমেন্টের ওকে দ্য সাইজ অফ স্টিমুলাস অ্যাট 20.97 trillion ইজ এ লার্জার দ্যান দ্য প্রমিস মেড বাই প্রাইম মিনিস্টার এবং এটা আরও বেশি যেটা প্রমিস করা হয়েছিল 12ই মেতে প্রধানমন্ত্রীর দ্বারা অ্যাট মোর দ্যান 10% অফ দ্য জিডিপি ইট কম্পেয়ার্স ফেভারেবলি উইথ দ্য প্যাকেজেস অ্যানাউন্স বাই আদার এমার্জিং ইকোনমিক্স ইন্ডিয়া ফেমাস উইল গেট দ্য মাচ নিডেড ফ্রিডমস তো যেগুলো আদার এমার্জিং ইকোনমিক্সে ইকোনমিগুলোতে অ্যানাউন্স করা হয়েছে কান্ট্রির অর্থব্যবস্থায় যে প্যাকেজগুলো অ্যানাউন্স করা হয়েছে ইন্ডিয়া কিন্তু সেরকমই একটা প্যাকেজ ঘোষণা করেছে ঠিক আছে কম্পেয়ার করা যায় সেইগুলো ইকোনমির সাথে এমার্জিং ইকোনমির সাথেই ঠিক আছে এবং যার ফলে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ফিনান্সিয়াল স্টেন টু প্রপেল ইন্ডিয়াস ইকোনমিক রিকভারি ইন দ্য পোস্ট কোভিড-19 পিরিয়ড এবং এর ফলে এই সব ব্যবস্থার ফলে পোস্ট কোভিড-19 মানে কোভিড-19 পরে যে সিচুয়েশনটা হবে যে ইকোনমিক কন্ডিশনটা হবে সেটাকে ট্যাকেল করতে সেটাকে স্ট্রেন্থেন করতে কিন্তু এই মেজার্সগুলো সাহায্য করবে তো এটা একটা বড় আর্টিকেল ছিল কেন আমরা ডিসকাস করলাম কারণ আমাদের যদি এই 20 লাখ কোটি টাকা ইকোনমিক প্যাকেজের যদি গুরুত্ব লিখতে বলে যে কী কী ফিচার্স আছে গুরুত্ব আছে তখন শুধু আমরা খারাপটা লিখে আসলেই হবে না আমাদের কিছু ভালোও লিখতে হবে যে কী কী সুবিধা হয়েছে সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হতে পারে যেহেতু এটা অনেক চর্চায় আছে ঠিক আছে এখানে একটা আর্টিকেল আছে যেটা আমরা শর্টে রেখে নেবো যে পোস্ট কোভিড ওয়ার্ল্ডে কান্ট্রিজ অ্যান্ড টেক জায়েন্টস শুড বি অব্লিগেটেড টু শেয়ার ডেটা ইন দ্য লার্জার ইন্টারেস্ট অফ ম্যানকাইন্ড তো অনেক এমনি তো প্রাইভেসি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে অনেক ডেটা আমাদের চলে যাচ্ছে কিন্তু যখন লার্জার ইন্টারেস্টে ডেটার দরকার হচ্ছে তখন অনেকে আবার দিতে চাইছে না তো এই কনফ্লিক্টটা যেন না হয় যখন লার্জার পাবলিক ইন্টারেস্ট থাকে তখন একজনের ইন্ডিভিজুয়ালের প্রাইভেসি নষ্ট হচ্ছে বলে আমি সেই প্রাইভেসিটাকে সেই ডেটাটাকে দিতে পারবো না এটা যেন না হয় এই আর্টিকেলে এখানে বলা হয়েছে এখানে লেখক এক্সাম্পল দিচ্ছেন এখানে দুজন লেখক আছেন অনিল তানেজা অ্যান্ড গুলশান রাই তারা বলেছেন যে এই যে প্যান্ডেমিকের পর যে ওয়ার্ল্ড আছে যেটা হবে সেটা কিন্তু স্পেশালি এই যে টেকনোলজি বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি এগুলো কিন্তু আরও বেশি গুরুত্ব পাবে ঠিক আছে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে এবং ডেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে কারণ এখন আগে যেরকম গুগল ফেসবুক অ্যামাজন এগুলো ডেটার জন্য গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকতো এখন এদের এত বড় ডেটা সেন্টার হয়ে গেছে এদের কাছে এত বেশি ডেটা চলে এসেছে যে এর গভর্নমেন্টই এদের মুখাপেক্ষি হয়ে থাকে ডেটার জন্য পাবলিক ডেটার জন্য ঠিক আছে তো একটা ডেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখনকার দিনে ডেটা ইজ নিউ অয়েল বলা হয় থাকে ডেটা যার কাছে আছে সে সব থেকে বেশি শক্তিমান এটাই বলা হয়ে থাকে তো কিন্তু এটা প্রাইভেসির ব্যাপারও চলে আসে এই ডেটার ক্ষেত্রে যে প্রাইভেসি সব জায়গায় ডেটা শেয়ার করা যাবে না এই জিনিসগুলো যেরকম আরোগ্য সেতু 90 লক্ষ মানুষ কিন্তু 90 মিলিয়ন লোক কিন্তু আরোগ্য সেতু ডাউনলোড করেছে উইদাউট মানে তাদের প্রাইভেসির কথা চিন্তা না করে তো ডেটা কিন্তু অনেক সময় প্রাইভেসি তাদের চিন্তা না করেও তারা নিজেদের ডেটা শেয়ার করছে শুধুমাত্র নিজেদের কি করার জন্য নিজেদের হেলদি রাখার জন্য নিজেদের চারিদিকে মানে যেই সিস্টেমটা আছে এই যে এই কোভিড-19 সময় এই শেয়ারিং যেটা আরোগ্য সেতু অ্যাপ সেটা ডাউনলোড করেছে ঠিক আছে না তো এই জিনিসগুলো আছে আর কি আছে এই যে
সেটাই বলছেন যে এই সময় কোভিড-19 এর সময় এই যে ডেটার এত গুরুত্ব, তো এখানে আমরা যেটা সলিউশন দেওয়া আছে সেটা দেখে নেব। দেখো, দ্য পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ড ইজ এক্সপেক্টেড টু বি ডিফারেন্ট। তো কোভিড-19 পরবর্তী ওয়ার্ল্ড যেটা হবে সেটা একটু আলাদা হবে। ডিজিটাল ইকুইটি উইল রিকোয়ার ফ্রেমওয়ার্ক রিলেটিং টু গভর্নেন্স অফ টেকনোলজি অ্যান্ড ডেটা দ্যাট লুক বিয়ন্ড জিওপলিটিক্যাল কনসিডারেশন। তো সবসময় জিওপলিটিক্স দিক দিয়ে দেখলে হবে না যে কার পলিটিক্স সার্ভ হচ্ছে কি না হচ্ছে গ্লোবাল জিওপলিটিক্সের দিক থেকে। র্যাদার এটাকে একটা একটা লার্জার ফ্রেমওয়ার্ক দরকার, একটা 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 মানে সঠিক ফ্রেমওয়ার্ক দরকার, যেটা কি করবে গভর্নেন্স অফ টেকনোলজিকে গভর্নমেন্ট গভর্ন করার জন্য, কন্ট্রোল করার জন্য অ্যান্ড ডেটাকে গভর্ন করার জন্য একটা সুবিধাদায়ক হবে। এই জিনিসটা আমাদের এনশিওর করতে হবে। অ্যান্ড উই নিড টু ডিস্টিংগুইশ ইন্ডিভিজুয়াল ডাটা ফ্রম দ্য লার্জ গ্লোবাল ডাটা সেট। আমাদেরকে আলাদা করতে হবে, ইন্ডিভিজুয়াল ডেটা আলাদা আর লার্জার গ্লোবাল ডাটা সেট সেটা আলাদা। যদি দরকার হয় যেটা গ্লোবাল লার্জার গ্লোবাল ডেটা সেট সেটাকে কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে, যাতে সেটা যেন লার্জার গ্রুপ অফ পিপলকে সাহায্য করতে পারে। ঠিক আছে, উই নিড টু ডিস্টিংগুইশ ইন্ডিভিজুয়াল ডেটা ফ্রম দ্য লার্জ গ্লোবাল ডেটা সেট। উই ক্যান নট এক্সপ্লোরেট দ্য কারেন্ট হিউম্যান রাইটস ফ্রেমওয়ার্ক টু হিউম্যান রাইটস ইন দ্য ডিজিটাল অ্যান্ড বায়োলজিক্যাল ডোমেন। তো এমনি যেটা হিউম্যান রাইটস থাকে, মানুষের প্রাইভেসি থাকে, সেটার সাথে যে ডিজিটাল প্রাইভেসির ব্যাপার বলা থাকে, বায়োলজিক্যাল ডোমেনে যেই প্রাইভেসি থাকে, হিউম্যান রাইটস থাকে, সেটাকে এক করে দেখলে হবে না। দ্য কারেন্ট কনসেপ্ট অফ প্রাইভেসি অ্যান্ড ক্রস বর্ডার ফ্লো অফ ইনফরমেশন মে রিকোয়ার সিগনিফিক্যান্ট চেঞ্জ। যে এখন যে কনসেপ্ট আছে প্রাইভেসির আর ক্রস বর্ডার ফ্লো অফ ইনফরমেশন, মানে বিভিন্ন দেশে যে ইনফরমেশন ফ্লো হয়েছে, ফ্লোয়ের যে নিয়মকানুন আছে তা সেটা কিন্তু এখন চেঞ্জের দরকার আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি হুয়ের কাছে পারফেক্ট ডেটা ছিল না বলে আমাদেরকে কত মিসলিড হয়েছি আমরা এই করোনা ভাইরাসের জন্য, করোনা ভাইরাস স্প্রেডের ক্ষেত্রে, তাই না? তো দেয়ার ইজ এ ডায়ার নিড টু ইম্পোজ অব্লিগেশন ফর ডেটা ফ্লো অন কান্ট্রিজ অ্যান্ড টেক জায়ান্টস ইন দ্য লার্জেস্ট ইন্টারেস্ট অফ ম্যানকাইন্ড। তো লেখক এটাই বলছেন যে প্রাইভেসি দিকটা সবসময় না দেখে একটা নিড আছে, অব্লিগেশন দিতে হবে ডেটা ফ্লো কান্ট্রি, যেই কান্ট্রি যেমন চায়না এখন ডেটা শেয়ার করতে চাচ্ছে না, তো যদি এরকম একটা অব্লিগেশন থাকতো তারা কিন্তু প্রপার ডেটা আমাদেরকে প্রথম থেকেই দিত, কোনো কিছু না লুকিয়ে। এবং এখনও যে তারা যে যে মেজার নিয়েছে তাদের ক্ষেত্রে যে যে তাদেরকে তারা যে যে ট্যাকেল করেছিল সমস্যা প্রথম থেকে যেগুলো যদি শেয়ার করতো তাহলে কিন্তু লার্জার পাবলিক ইন্টারেস্ট সার্ভ করা যেত। তো সেই জন্য লেখক বলছেন একটা অব্লিগেশন দরকার ডেটা ফ্লোয়ের ক্ষেত্রে, কান্ট্রিসের ক্ষেত্রে, এবং টেক জায়ান্টসদের ক্ষেত্রেও এটা দরকার হবে, যাতে ফেসবুক, অ্যামাজন এগুলোর মতো বড় বড় কোম্পানিও লার্জার হিউম্যান ইন্টারেস্টে, ম্যানকাইন্ডের ইন্টারেস্টে এই ডেটাগুলো শেয়ার করে। অ্যান্ড উই নিড টু এস্টাবলিশ দ্য বেস লাইন অফ গ্লোবাল নর্মস অফ ডেটা গভর্নেন্স। এবং একটা গ্লোবাল নর্মস থাকা দরকার ডেটাকে কিভাবে গভর্ন করা হবে, দ্যাট গো বিয়ন্ড প্রাইভেসি অ্যান্ড জিওপলিটিক্যাল কনসিডারেশন। এবং যেটা শুধুমাত্র প্রাইভেসির বেসিসে বা জিওপলিটিক্যাল রিজনে যে আমাদের জিওপলিটিক্স খারাপ হয়ে যাবে, আমাদের এই দেশকে, আমাদের পুরো পুরো বিশ্বে আমাদের দেশের নাম খারাপ হয়ে যাবে, বা আমার এই মানুষের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, তার ফলে আমি কাউকে ডেটা শেয়ার করবো না, এটা যেন না হয়। কারণ লার্জার পাবলিক ইন্টারেস্টে কিন্তু একজনের প্রাইভেসি ডাইলুট করাই যায়, এই জিনিসটা লেখক বলেছেন। সেটার ইয়ে দেখিয়ে সবার কিন্তু মানুষের প্রাণের রিস্ক নেওয়া যায় না। অ্যান্ড দিস নট মাস্ট ফোকাস অন মেকানিজম টু লেভারেজ ডেটা টু সলভ প্রবলেমস অ্যান্ড এনশিওর কনসিস্টেন্সি ইন্টার অপারেবিলিটি অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এই জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো অবশ্যই করা দরকার। এই যে গভর্ন ডেটা একটা গ্লোবাল ডেটার গভর্নেন্স থাকা উচিত, এবং সেই প্রবলেমগুলোকেও সলভ করা দরকার, যাতে কনসিস্টেন্সি, ইন্টার অপারেবিলিটি এবং প্রাইভেসি এবং সিকিউরিটিটাকেও একটু হলেও ম্যানেজ করা যায়। অ্যান্ড ইট ইজ রাইট টাইম, এবং এটাই সবথেকে সঠিক সময় ফর এ পার্লামেন্ট সিলেক্ট কমিটি টু লুক অ্যাট দ্য ডেটা প্রোটেকশন ফ্রেমওয়ার্ক। অ্যাট দ্য সেম টাইম উই নিড টু আইডেন্টিফাই অ্যান ইন্টারন্যাশনাল বডি টু ইভলভ গ্লোবাল নর্মস অন ডেটা গভর্নেন্স। তো আমাদের পার্লামেন্টেরও দরকার এইটা একদম সঠিক টাইমে একটা কমিটি গঠন করা, যেটা ডাটা প্রোটেকশন ফ্রেমওয়ার্কটা দেখবে আমাদের দেশে, এবং অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল লেভেলেও এমন একটা বডি দরকার যেটা কী করবে, আইডেন্টিফাই করবে। একটা ইন্টারন্যাশনাল বডি থাকা দরকার যেটা গ্লোবাল নর্মস সেট করবে, গ্লোবাল নিয়ম সেট করবে ডেটা কীভাবে গভর্ন হবে সেক্ষেত্রে। তো এটাও একটা ডেটা প্রোটেকশন নিয়ে একটা আর্টিকেল ছিল আমাদের। তো এই জিনিসটা আমাদের দেখার দরকার নেই, এটা হচ্ছে মানে এই আর্টিকেলের একটা কন্ট্রাস্ট। এই আর্টিকেলে যেরকম 20 লক্ষ কোটি টাকার সুবিধাগুলো বলা হয়েছে, এখানে একটা মানে যেগুলো আমরা এতদিন পড়ছি সেই জিনিসগুলোই বলা হয়েছে, যে ডাইরেক্ট যদি ক্যাশ দেওয়া হতো, ট্রান্সফার টু ক্যাশ অ্যান্ড কাইন্ড অ্যান্ড মেজার সাচ এ ওয়েস্ট সাবসিডি, ইকুইটি সাপোর্ট অ্যান্ড স্পেন্ডিং অন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম দ্যাট অ্যাজ মেনি হ্যাভ অ্যাকনোলেজ উড রিকোয়ার ডেট ফিনান্স স্পেন্ডিং বাই দ্য গভর্নমেন্ট উইথ বোরোয়িং অ্যাট লো ইন্টারেস্ট রেট ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অর এ মনিটাইজেশন অফ দ্য
ডেফিসিট। তো বলছে ওখানে মানে এই যদি ডাইরেক্টলি ক্যাশ অ্যাভেলেবেল করা যেত তাহলে কিন্তু এই ইকোনমিক প্যাকেজটার লাভ বেশি হতো, এটাই বলা হয়েছে। আচ্ছা, এলএসি টেনশন, এলএসিটা কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এলএসিটা কি? এলএসি হচ্ছে আমাদের, এলএসি হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা আমাদের ইন্ডিয়া চায়না বর্ডার ডিফাইন করছে। ঠিক আছে, ইন্ডিয়া চায়না বর্ডারে যেমন এলওসি যেটা, সেটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডারকে বলা হয়, এবং এলএসি ইন্ডিয়া চায়না বর্ডারকে বলা হয়। এটা আমাদের জানতে হবে। এবং রিসেন্টলি ইন্ডিয়া আর চায়নার মধ্যে টেনশন পড়ে যাচ্ছে, বর্ডার এরিয়াতে বিভিন্ন জায়গায় টেনশন বাড়ছে। এখানে কয়েকটা নাম দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট না। যেরকম দ্য গ্রিন টপ হিল অ্যাবভ দ্য ফিঙ্গার এরিয়া অফ পঙ্গং সো লেক, পঙ্গং টোসো লেক সিমস টু বি দ্য লেটেস্ট ফ্রিকশন পয়েন্ট। এখানে লেটেস্ট ফ্রিকশন হচ্ছে বিভিন্ন ট্রুপসদের মধ্যে, যেমন ইন্দো টিবেটান বর্ডার ফোর্স ITBP, এটাও মনে রাখা দরকার। তো আমাদের যে চায়নার সাথে যে বর্ডারটা রয়েছে বা তিব্বতের সাথে যে বর্ডারটা রয়েছে, তিব্বত এখন চায়নার পার্ট, ঠিক আছে, চায়নাই বলা যায়, তো সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া চায়না বর্ডারকে প্রোটেক্ট করে। তো তাদের সাথে চায়না আর্মিদের একটা ক্ল্যাশ দেখা গেছে এই রিজিয়নে, এই যে এই লেকটা বললাম পঙ্গং সো লেকের সামনে, এবং আদার কিছু এরিয়া, দ্য আদার এরিয়া দ্যাট কন্টিনিউস টু সি মেজর টেনশন ইজ গালওয়ান নালহা এরিয়া উইথ টেনশন অ্যাট 2-3 পয়েন্টস, এবং সেখানকার 2-3 পয়েন্টসে কিন্তু টেনশন চলছেই। তো এই জিনিসগুলো দেখার, শুধু দুটো জিনিস মনে রাখবে, এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা ইন্ডিয়া চায়নার, এবং ইন্দো টিবেটান বর্ডার পুলিশ যারা প্রোটেক্ট করে ইন্ডিয়া চায়না বর্ডারকে, ঠিক আছে। নেক্সট আমরা লাস্ট আর্টিকেল আমাদের দেখে নেব, হিট ওয়েভ সুইপস নর্থ ইন্ডিয়া। তো নর্থ ইন্ডিয়াতে হিট ওয়েভ সুইপস করছে অ্যাট 47 ডিগ্রি সেলসিয়াস, চুরু রেকর্ডস হাইয়েস্ট টেম্পারেচার। চুরু হচ্ছে রাজস্থানের একটা জায়গা যেখানে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছে, দ্যাট ইজ 47 ডিগ্রি, অনেক বেশি, এবং সেখানে এই জন্য হিট ওয়েভ হচ্ছে। তো সেভারাল পার্ট অফ নর্থ ইন্ডিয়া রিল আন্ডার অ্যান ইন্টেন্স হিট ওয়েভ। আমার নর্থ ইন্ডিয়ার অনেকগুলো পার্টস ইন্টেন্স হিট ওয়েভের আন্ডারে আছে, বিশেষ করে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঠিক আছে। পোস্টিং টেম্পারেচার ওভার 45 ডিগ্রিস ওপরে সেখানকার টেম্পারেচার চলে যাচ্ছে, এবং চুরু ইন রাজস্থান যেখানে 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যাচ্ছে, এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, ওয়ারেস প্রয়াগরাজ ইন উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ যেটা এলাহাবাদ, যেটা নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ, সেখানে 46 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠে গেছিল। অ্যান্ড দ্য স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ ওয়ার্ন দ্য রেসিডেন্ট টু টেক প্রিকশন। এবং অবশ্যই হিট ওয়েভের সময় অনেক প্রিকশন নিতে হয়, রেগুলারলি জল খেতে হয়, বাড়ি থেকে বেরোনো মানে যত কম বেরোনো যায় তত ভালো। অ্যান্ড অন সানডে দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাড ফোরকাস্ট হিট ওয়েভস টু সেভারাল হিট ওয়েভস কন্ডিশনস, ঠিক আছে, হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশনস। তো ডিপার্টমেন্ট ফোরকাস্ট করেছে যে হিট ওয়েভ থেকে সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন চলে যেতে পারে ওভার নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম এলাকা, সেন্ট্রাল এলাকা, আমাদের দেশের সেন্ট্রাল মধ্য এলাকা এবং অ্যাডজয়নিং পেনিনসুলার ইন্ডিয়া ফর মোস্ট অফ দ্য উইক, অ্যালং উইথ হেভি রেন ওভার নর্থ ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া। তো নর্থ ইস্ট ইন্ডিয়া যেখানে হেভি রেন হবে, সেখানে এই যে সেন্ট্রাল ইন্ডিয়া, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং অ্যাডজয়নিং পেনিনসুলার ইন্ডিয়াতে অনেক দিন ধরে কিন্তু একটা হিট ওয়েভ বা সিভিয়ার হিট ওয়েভের কন্ডিশন থাকবে। মেনি পার্টস অফ দ্য কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা অ্যান্ড মহারাষ্ট্র অলসো স কি এই জায়গাগুলো টেম্পারেচার অ্যাবভ 42 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা এরা রেকর্ড করেছে। অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ডস, দ্য হিট ওয়াজ ডিউ টু ড্রাই, কেন এই এত হিট হয়েছে, এই হিট ওয়াজ ডিউ টু ড্রাই নর্থ ওয়েস্টার্লি উইন্ড। তাহলে এটা মনে রাখবে, এই যে হিট ওয়েভ হয়েছে এটা ড্রাই শুকনো নর্থ ওয়েস্টার্লি উইন্ড প্রিভেলিং ওভার নর্থ ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া। অ্যান্ড দ্য IMD, দ্যাট ইজ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, সেই দ্য সামার টেম্পারেচার ইন মে অন এভারেজ ওয়ার লোয়ার দ্যান দ্য ইউজুয়াল, মোস্টলি ডিউ টু লোয়ার, এমনি যত মেঘ থাকে তার চেয়ে একটু কমই আছে, মোস্টলি ডিউ টু সেভারাল রেন বিয়ারিং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যার জন্য কিন্তু উষ্ণতাটা মে মাসে যত হয় ততটা এখনও কিন্তু যায়নি। অ্যান্ড হাই সামার টেম্পারেচার্স ইন নর্থ ইন্ডিয়া আর ওয়ান অফ দ্য ফ্যাক্টার্স, এবং নর্থ ইন্ডিয়াতে এই যে হাই টেম্পারেচার হয় এই যে মে মাসে, তার ফলেই কিন্তু আমাদের মনসুনটা আসে। তো এই ফ্যাক্টার্স ইম্পর্টেন্ট ফর দ্য ড্রয়িং ইন দ্য মনসুন রেইন ইন কেরালা। হাউ এভার সাইক্লোন আমফান ডিলেড দিস ইভেন্ট, আমফানের জন্য কিন্তু এই দিকে আমাদের দিকে এই মানে নর্থ ইন্ডিয়ার উপর একটা প্রভাব ফেলেছিল, এবং এই প্রসেসটাকে, এই যে এত উত্তপ বেড়ে যাওয়া সামারের সময়, সেটাকে কিন্তু ডিলে করেছিল। অ্যান্ড দ্য IMD হ্যাজ সেড দ্যাট ইট এক্সপেক্টেড দ্য মনসুন টু হিট কেরালা ওনলি অন June 5। IMD এক্সপেক্ট করেছে যে June 5 কিন্তু কেরালায় মনসুন ঢুকবে, ন্যাচারালি 1 জুনে ঢুকে, এটাই 1 জুনে আমাদের দেশে মনসুন ঢুকে যায় কেরালাতে, বাট এখন IMD ফোরকাস্ট করছে 5th জুনে ঢুকবে। ওয়াইল স্কাইমেট, এটা একটা প্রাইভেট ওয়েদার ফোরকাস্ট এজেন্সি, সে
কি ফোরকাস্ট করতে, এসে ডিসএগ্রি করেছে আইএমডির সাথে এবং সে এক্সপেক্ট করছে যে 28 মের মধ্যে ঢুকে যাবে মনসুন কেরালাতে। অ্যান্ড বিগিনিং স্যাটারডে মে টেম্পারেচার আর ফাইনালি ইন দ্য রেলম অফ নর্মাল ফর দিস টাইম ফর দ্য ইয়ার ইন নর্থ ইন্ডিয়া। যাই হোক, এটাই ছিল আজকের মতো ডিসকাশন। তোমাদের যদি মনে হয় হেল্পফুল, তোমরা অবশ্যই লাইক করে জানাবে। থ্যাংক ইউ।